Hello friends, I am Dr. Lahori Roy, consultant laparoscopic surgeon and gynecologist practicing in Kolkata. So today we will do an awareness video on endometriosis. এটা খুব কমন টার্ম যেটা আপনারা শোনেন। এটা একটা এমন কন্ডিশন, ইট ইজ আ ক্রনিক কন্ডিশন ওয়্যার দ্য টিস্যুজ সিমিলার টু দ্য ইনার লাইনিং অফ দ্য উম ইজ প্রেজেন্ট এলসওয়্যার ইন দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেনের কোথায় হতে পারে? ইট ক্যান বি প্রেজেন্ট অ্যারাউন্ড দ্য ওভারিজ, অ্যারাউন্ড দ্য ফ্যালোপিয়ান টিউবস, আদার এরিয়াজ অফ দ্য পেলভিস, এমনকি ভ্যাজাইনা আর পিছনে যে বাবলস রয়েছে তার মাঝখানের এরিয়াতেও এর ডিপোজিটস থাকতে পারে। এবার এটা মোস্ট কমনলি দেখা যায় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, মানে 20 থেকে 50 বছরের এজ গ্রুপটাতে। ইনসিডেন্স ইজ ভেরি কমন, আমরা যতটা মনে করি তার চাইতে অনেক বেশি কমন। লাইক এভরি 10 জন মহিলার মধ্যে একজনের ক্ষেত্রে এই এন্ডোমেট্রিওসিস ডিজিজটা প্রেজেন্ট থাকে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা কাদের মধ্যে হয়? এটা মেনলি দেখা গেছে যদি আপনার মায়ের বা আপনার দিদির কারুর এন্ডোমেট্রিওসিস থেকে থাকে তাহলে কিন্তু ইউ আর অ্যাট আর হায়ার রিস্ক অফ গেটিং দ্য ডিজিজ। কেন হয়? ওয়েল, কারণটা হচ্ছে হরমোন রিলেটেড। যেমনি ইনার লাইনিং অফ দ্য উমটা হরমোন সেন্সিটিভ, তাই জন্য প্রত্যেক মান্থে হরমোনের রেসপন্সে সেখান থেকে ব্লিড করে অ্যান্ড ইউ গেট ইউর পিরিয়ডস। সিমিলারলি যে ইনার লাইনিংয়ের মতো যে টিস্যুটা এলসওয়্যার ইন দ্য অ্যাবডোমেন প্রেজেন্ট আছে সেটাও হরমোন সেন্সিটিভ, কাজেই এভরি মান্থ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হরমোনস সেটা কিন্তু ব্লিড করে। ব্লিড করার দরুন কী হয়? ইট ক্যান লিড টু সিস্ট ফর্মেশন অন দ্য ওভারিজ, যেটা নন মেডিকেল টার্মসে আমরা চকলেট সিস্ট বলে থাকি, অথবা ইট ক্যান লিড টু আ স্টিকি মেটেরিয়াল ডিপোজিটস ইন বিটুইন দ্য ওভারিজ অ্যান্ড টিউবস অর বিটুইন দ্য ভাজাইনা অ্যান্ড রেক্টাম। তার ফলে এটা একটা ডিস্টর্শন অফ অ্যানাটমি কজ করে যেটা থেকে বিভিন্ন সিমটমস হয়। ওয়েল, দ্য কোয়েশ্চেন হচ্ছে কী টাইপস অফ সিমটমস হতে পারে? মোস্ট কমনলি যেটা উইমেন আমাদের কাছে নিয়ে আসে সেটা হচ্ছে যে পেনফুল পিরিয়ডস। পেনফুল পিরিয়ডস, পিরিয়ডসগুলো ইরেগুলার হতে পারে, হেভি হতে পারে, অনেক সময় অ্যাসোসিয়েটেড উইথ প্রি মেনস্ট্রুয়াল স্প্রটিং বা ব্লিডিং থাকতে পারে। ইট মে অলসো বি অ্যাসোসিয়েটেড উইথ সাম পেন উইথ দ্য বাউল অ্যান্ড দ্য ইউরিনারি ব্লাডার মুভমেন্টস। এমনকি থাইজে পেন বা লো ব্যাক পেন ইজ আ ভেরি কমন সিমটম। তাছাড়া থাকতে পারে যে বেবি আসতে অসুবিধা হচ্ছে। অনেক সময় অনেক কাপলস ইনফার্টিলিটি কমপ্লেন নিয়ে আসে, তারা হয়তো এই পেন ডিউরিং পিরিয়ডসটা খুব একটা ইম্পর্টেন্স দেন না, বাট ডিউরিং ইনভেস্টিগেশন উই ফাইন্ড আউট দ্যাট ইট ইজ দ্য এন্ডোমেট্রিওসিস উইচ ইজ দ্য কালপ্রেট দ্যাট ইউ আর নট গেটিং প্রেগনেন্ট। অনেকে একটা কমপ্লেন করে পেন ডিউরিং অর আফটার সেক্সের পরে। তো এই ধরনের সিমটমসগুলো যেরকম কমন তেমনি অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো সিমটমসই অ্যাজ সাচ থাকে না। সেটা কোনো আল্ট্রাসোনোগ্রাফি বা কোনো রিপোর্ট করা হলো সেখানে ইনসিডেন্টালি পাওয়া গেল যে এন্ডোমেট্রিওসিস রয়েছে। এবার আমরা ভাববো যে এটা ট্রিটমেন্ট কী হবে। নাও ওয়েন এভার ইউ গো টু দ্য ডক্টর, আমরা প্রথমে আপনাদের হয়তো কিছু কোয়েশ্চেন্স করি, তারপরে আমরা একটা এক্সামিনেশন করব। এক্সামিনেশনে আমরা দেখার চেষ্টা করি যে কোনো সিস্ট বা কিছু আমরা পাচ্ছি কি না ফিল করতে। তারপরে উই উইল গিভ ইউ আ সেট অফ ইনভেস্টিগেশনস, মোস্ট কমন তার মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফিতেও তার মধ্যে মোস্ট কমন আর মোস্ট সেন্সিটিভ হচ্ছে টিভিএস বা ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি, যেখানে ভ্যাজাইনাতে একটা আল্ট্রাসাউন্ডের প্রোব দিয়ে আমরা ভেতরটা দেখার চেষ্টা করি, ইউটেরাস ওভারিজ এই পুরোটাকে অ্যাসেস করার চেষ্টা করি যে কোথাও কোনো এন্ডোমেট্রিওটিক ডিপোজিট আছে কি না বা ওভারিতে কোনো সিস্ট আছে কি না। ইফ নেসেসারি বেটার টেস্ট করতে দরকার হতে পারে, সেই ক্ষেত্রে ক্ল্যারিটির জন্য উই ক্যান গিভ ইউ এমআরআই বা কিছু ব্লাড টেস্ট করতে দিতে পারি, যেটা আমাদের হেল্প করতে পারে টু রিচ আ ডায়াগনোসিস, যদিও সেগুলো 100% ডায়াগনোস্টিক নয়। তাহলে 100% ডায়াগনোস্টিক কি? 100% ডায়াগনোস্টিক্স হচ্ছে ল্যাপারোস্কোপি আর বায়োপসি। ল্যাপারোস্কোপিটা হচ্ছে একটা কি হোল সার্জারি, যেখানে উই মেক আ স্মল নেক অ্যাট ইউর বেলি বাটন, উই গো ইনসাইড ইট, উই পুট আ ক্যামেরা থ্রু ইট অ্যান্ড উই টেক আ লুক অ্যাট দ্য এন্টায়ার পেলভিস। সেখান থেকে আমরা দেখতে পারি যে ইউটেরাসে বা ওভারিজে কোথায় কি সিস্ট আছে, কোথায় এন্ডোমেট্রিওটিক ডিপোজিট আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম সেটিং উই ক্যান ট্রাই অ্যান্ড ট্রিট ইট। এবার কোয়েশ্চেন হচ্ছে যে ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে যে আপনার কমপ্লেনটা কী, ওয়েদার ইউ ওয়ান্ট আ বেবি রাইট নাও অর ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট রাইট নাও, ইউ আর জাস্ট হিয়ার টু ট্রিট ইউর এন্ডোমেট্রিওসিস, টু ট্রিট ইউর পেনফুল পিরিয়ডস। ওয়েল, টেকিং কেয়ার, আমরা যদি এটা ভাবি যে আপনি এখানে এসেছেন মেনলি আপনার পেনটাকে ট্রিট করবার জন্য, তাহলে অ্যাপার্ট ফ্রম পেন কিলার্স আমরা কী কী মাথায় রাখতে পারি? না, বেশ কিছু এমন মেডিকেশনস রয়েছে যেগুলো দিয়ে এই পেন আর ব্লিডিংটাকে আমরা কন্ট্রোল করতে পারি।
তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রাসেপটিভ পিলস, বিভিন্ন ইন্ট্রাইউটারাইন সিস্টেম যেগুলো মিরেনা নামে পরিচিত, সেগুলো ইউটারাসের ভিতরে পড়িয়ে দিলে দ্যাট উইল মেক দ্য ইনার লাইনিং অফ দ্য উম ব্লিড লেস, তাই জন্য পিরিয়ডসগুলো লেসার হবে, পেনটাও কন্ট্রোল থাকবে, এগসগুলো ওভারি থেকে রিলিজ হবে না, তার ফলে এই যে ইনার লাইনিংটা এটা লেস সেন্সিটিভ হবে হরমোনসে, পাতলা হয়ে যাবে এবং সেই ব্লিডিংটা না হওয়াতে এন্ডোমেট্রিওসিস কন্ট্রোলে থাকবে। তাছাড়া ওরাল ট্যাবলেটের ফর্মে ভালো অনেক কিছু ওষুধ আজকাল এসেছে, তার মধ্যে ডায়নোজেস্ট একটা খুব ইম্পর্টেন্ট ওষুধ, যেটা দিয়ে আমরা দেখতে পাই যে এন্ডোমেট্রিওসিসে কিন্তু পেশেন্টরা অনেকদিন খুবই ভালো থাকে, পেন ফ্রি থাকে, উইথ এ ভেরি গুড কোয়ালিটি অফ লাইফ। তাছাড়া কিছু ইঞ্জেকশনস রয়েছে যেগুলোকে আমরা বলি জিএনআরএইচ অ্যানালগস, এই ইঞ্জেকশনস আমরা ইউজ করতে পারি কিন্তু মাথায় রাখতে হবে এগুলো টেম্পোরারি ইউজের জন্য। এগুলো যদি আমরা লং টার্ম ইউজ করি তাহলে কিছু মেনোপজাল সাইড এফেক্টস হয়, যেমনি হট ফ্ল্যাশেস, লস অফ বোন মিনারেল ডেন্সিটি, তাই জন্য ইফ উই প্ল্যান টু ইউজ ইট ফর মোর দ্যান সিক্স মান্থস অ্যাট আ স্ট্রেচ, দেন উই নিড টু অ্যাড সাম আদার হরমোনাল ট্যাবলেটস অ্যালং উইথ ইট, যেটাকে আমরা অ্যাড ব্যাক থেরাপি বলি, যাতে সাইড এফেক্টগুলোকে আমরা কার্ভ করতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েদার ইউ আর ওয়ান্টিং টু ট্রিট ইউর ফার্টিলিটি ইস্যুজ অর নট। ইফ ইয়েস, সেখানে এই যে ধরনের ওষুধগুলো বা ইঞ্জেকশনগুলো ব্যবহার করলে কিন্তু প্রেগনেন্সি আসতে আরও ডিলে হবে, সেখানে একটা রিলিজ হবে না, তার কারণে প্রেগনেন্সিটা আরও পিছিয়ে যাবে। তো এগুলোর ইজ নট দ্য আইডিয়াল ট্রিটমেন্ট ফর দোজ হু ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট। সেই ক্ষেত্রে উচিত হচ্ছে ল্যাপারোস্কোপি করে যদি কোনো সিস্ট থাকে সেইটাকে প্রপারলি ট্রিট করে বেটার টু গো ফর স্পেশালিস্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্টস। এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যেটা লাস্টে বলার একটা ভালো কথা একটা খারাপ কথা, ভালো কথা হচ্ছে ইট ইজ নট আ সিনিস্টার ডিজিজ, কাজে এখান থেকে ক্যান্সার এই ভয়টা পাবেন না, এটা হয় না। আর এটার খারাপ কথা হচ্ছে রেকারেন্স ইজ দ্য নর্ম অফ এন্ডোমেট্রিওসিস, আমরা যেভাবেই ট্রিট করি না কেন দিস ডিজিজ ইজ অ্যাবাউট টু রেকার আর্লিয়ার অর লেটার, কাজে ফলো আপে থাকতে হবে। আলটিমেটলি প্রয়োজন হতে পারে হিস্টেরেক্টমি, যেখানে ইউটেরাস আর ওভারিজ আমাদের রিমুভ করতে হতে পারে টু প্রোভাইড ইউ রিলিফ, উইচ মে বি ডান আইদার ল্যাপারোস্কোপিক্যালি বা ওপেন সার্জারিতে করতে হতে পারে যদি সিভিয়ার অ্যাডহেশনস থাকে বা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস থাকে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এন্ডোমেট্রিওসিসের সাথে অনেক সময় ইরিটেবল বাউল সিন্ড্রোমের একটা মানে একটা যোগাযোগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা বলি যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন লাইক প্রপার এক্সারসাইজে থাকা, একটু কাউন্সেলিং করানো যাতে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থাকে, এবং ডায়েট থেকে ডেয়ারি এবং হুইট প্রোডাক্টসটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট অনেক ভালোভাবে রেসপন্ড করে উইথ মেডিসিন ট্রিটমেন্টস। So don't worry, consult your gynecologist if you think you have symptoms of endometriosis. Hopefully you will have a healthy life with minimum interventions. Thank you.